বলেছে আমাকে সঙ্গে করে যাবে সখের বাজারে সাজুগুজু করে বসে আছি আমি ঘরের ভিতরে বন্ধু এখন আসছে না করে আমার বাড়িতে বলি বন্ধু ও বন্ধু আমি তোমার কাছে এসেছি অন্তদন্ত হয়ে ছুটে এসেছি তোমার কাছে আর আমি অন্তবন্ধ করে সেজে রয়েছি এই তো ভালো কথা তাই সখের বাজারে যে যাব একা একা তো ভালো লাগবে না তবে যার জন্য তোমায় নিতে এসেছি হ্যাঁ যাব বলে তো আমিও সাজুগুজু করে আছি শোনো বন্ধু বাজারে চলো দেরি করা যাবে না যাদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে সুন্দর সখের বাজার বসেছি ওদেরকে দেখতে হবে তো আমাদের নাকি ঠিক বলেছো কেননা আমাদের আগে অন্য কেউ যদি পটিয়ে নিয়ে চলে যায় বুদ্ধি শেষ বন্ধু তাহলে চলো চলো না না শোনো শোনো এমনি এমনি তো ভালো লাগবে না তাই বলছি তুমি একটা গান বলো গানের ছন্দ ছন্দ আমরা পৌঁছে যাবো মানে ফুচকা খাবে শোনো তুমি যখন বাজারে যাবে চা খেতে চাইবে আমি তাই খাওয়াবো তোমাকে তাই তাহলে চলো চলো কিন্তু কেন আমার মনের অবস্থা ভালো নেই খুব খারাপ কি খারাপ কিসের জন্য কি আর বলবো লজ্জার কথা আমার লজ্জার কি হচ্ছে বলার মনও যায় না না বললেও আর চলে না তোকে কি কেননা মনের দুঃখের কথা প্রকাশ না করলে তুমি বুঝতে পারবে না ঠিক আছে তুমি বলো আমি শুনবো জানো বন্ধু আমি বিয়ে করেছিলাম একটা আগে তুমি তুমি বিয়ে করেছো তবু আমি বলোনি বউকে ছেড়ে দিয়েছি বউকে ছেড়ে দিয়ে আমি এখন আরিয়া হয়ে গেছি আরিয়া নয় বউ ছাড়া হয়ে গেছো বউ ছাড়া আচ্ছা চলো তো আমি শুনি বলবো বন্ধু জানো কথায় বলে হরি বলো মন আর বউ বড় ধন এই ঠান্ডার দিনে বউ নাই বাড়িতে কেমন করছো মন শোনো তোমার বউ যেখানে থাক না কেন আমি গিয়ে নিয়ে আসবো চলো আর না হলে বাজারে গিয়ে একটা পটিয়ে বিয়ে করে দিবে তাও তবু হবে চলো চলো ঠিক আছে আমি একদিন গেলাম শ্বশুর বাড়ি শাশুড়ি মা ঝাঁটা মেরেছে মনটা বড় খারাপ হইয়াছে বড় আশা করে তোমার শাশুড়ি তোমায় ঝাঁটা মেরেছে কি অসম্মানের কথা কি আর বলো বলো জানো নতুন শ্বশুর বাড়ি তো বিয়ের পর শ্বশুর বাড়ি যাইনি হঠাৎ করে সেদিনে গেলাম তো আমার শাশুড়ি এরকম উঠোন একটা ঝাড় দিচ্ছে বড় উঠোন ঝাড় দিচ্ছে কিন্তু তুমি এক কাজ করো এইভাবে ভালো হবে না তোমার শাশুড়িকে শাস্তি করতে হবে শাস্তি করবার জন্য কয়েকজন লোক নাও না আমার শাশুড়িকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো আমি আবার তোমাকে মেরেছে তারপরে কি হয়েছে এবার আমি কিন্তু মিষ্টির ভার নিয়ে চুপচুপ করে পিছন দিকে চলে গেছি আচ্ছা আর আমার শাশুড়ি তো ঝাড় দিচ্ছে ঝাড় দিচ্ছে আর আমি যখন পিছনে পিছনে চলে গেছি কিনা আমার শাশুড়ি মনে হচ্ছে কালো কুত্তাটা পিছন দিকে চলে এসেছে মনে হয় তোমাকে একবার কুত্তা মনে করে ঝাঁটা দিয়ে দিল মাইরে আমার বন্ধু কি বলছো তুমি হ্যাঁ তারপরে কি হয়েছে এবার শাশুড়ি চিন্তা করছে কুত্তা হলো তো কাইং কাইং করতো হ্যাঁ কুত্তা তো মনে নয় আচ্ছা পিছন দিকে তাকায় দেখছে মাইটা কুত্তা নয় জামাই বয়স্ক শাশুড়ি তো মুখে দাঁত নাই শাশুড়িও লজ্জা পেয়েছে বলছে ওকে বাবা তোমাকে তোমাকে লাগে থাকো তার মানে তোমার শাশুড়ির দোষ নেই না আমি বলছি না বুঝছে বুঝতে পারিনি লাগিনি মা লাগিনি আচ্ছা তলো বাবা তলো ঘলে তলো ঘলে তলো মানে ঘরে নিয়ে গেল আমাকে আচ্ছা আচ্ছা তো শ্বশুর বাড়ির অবস্থা খুব খারাপ গরিব মানুষ হ্যাঁ ঘর আছে ঘরের দরজা আছে মানে খুব গরিব মানুষ জামাই যে বাড়িতে গেল থালাতে যে ভাত দিবে থালা কিছু নাই থালাও নেই না তারপরে কি করেছে এবার কি জানো কি এবার কলা পাতা কেটে তুলে শালি আমি দিল কেটে শাশুড়ি তোমায় ঝাঁটায় মারলো শালি তোমাকে ভাত খেতে দিলো আদর করে
আদর করে তাহলে বাগান থেকে কলার পাতা কাটার পর আমাকে যখন ভাত খেতে দিচ্ছে আর কি দিচ্ছে সেই সময় শালির কোলে একটা ছোট বাচ্চা ছোট বাচ্চা বাচ্চাটাকে বলছে বাবা নামো নামো তোমার মেসুকে ভাত দেবো না মামু দুধু খাম মা ছোট বাচ্চা হ্যাঁ কোল থেকে কিন্তু নামছে না আচ্ছা আচ্ছা এবার কি করবে বাচ্চাটাকে কোলে নিয়ে আমাকে ভাত দিচ্ছে হ্যাঁ এদিকে ভাত দিচ্ছে আরদিকে বাচ্চাটা চাপ পেয়েছে হ্যাঁ বাচ্চাটা কিন্তু অভালোর সহ্য করতে পারেনি আচ্ছা চড়াত করে পাতাতে পায়খানা তারপরে আমি ভাবলাম যাক আমার শালি মনে ভাতের পরে খেসারি গেলে ডালি আচ্ছা ডাল মনে করে মাখে জায়গায় মারি দিলাম ছি 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 এই এদের কত খুশি আমি পায়খানা খাই গুখাইছি আর হাসি বাবরে বন্ধু তো চিন্তা করে দেখলাম বন্ধু জানো এত গন্ধ হচ্ছে তাহলে ডাল মনে বাসি ডাল নতুন শ্বশুর বাড়ির ব্যাপার তো লজ্জায় আর কিছু বলতে পারি না আচ্ছা এবার আবারও কিন্তু মাখে জেগে মারি দিলাম চিন্তা করে দেখলাম ডাল বাসি হলো তো এত গন্ধ হবে না এটা কথা ঠিক এবার মুখ যখন তুলে দেখছি আমা ডাল পরে চুঙ্গা দিয়ে আজকে বলছে পুঙ্গা বন্ধু ছোট বাচ্চার পায়খানা তো চাপা তো থর 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 আর বলবে না ওই সব কথা বলবে না লোকে যদি শুনে তোমার মান সম্মান শেষ হয়ে যাবে মান সম্মান আর বলো না একবার গুঘাটি হয়ে যাবে মান সম্মান শেষ হয়ে যাবে তারপর কি হয়েছে বন্ধু জানো আমার একটা অভ্যেস খারাপ ছিল কি মানে খাওয়া দাওয়ার পর ঘরে গিয়ে বিশ্রাম করা আচ্ছা এবার কি হয়ে জানো কি এবার ল্যাপের ভিতর মুত্তা শুয়ে আমি ভাবি বউ শুয়ে ছন্দে ছন্দ দেখো সুন্দর সগের বাজারে চলে এসেছি এটা বাজার এইটাই বাজার আগে এটা বাজার গে বন্ধু বাবু মানুষের মাথা কত রে দেখো কত সুন্দর বাজারটা লাগিয়েছি বাবু মানুষের মাথা কত রে মানুষের মাথা থাকবে না ওকে মাগো বন্ধু মানুষ আসলে তো মানুষের সঙ্গে মাথাও আসবে নাকি কোথায় মাথা নইলে মানুষ চলবে কি করে এটা কথা ঠিক তাহলে মেয়েরা পছন্দ করে দাও অবশ্যই তাদের জন্য বাজারটা বসিয়েছি তারা এসেছে কিনা একটিবার লক্ষ্য করো তাদের তুমি কোন দিকে দেখবে কোন দিকে তুমি এদিকে দেখো এই সাইডে এদিকে সব দাঁড়িয়ালা বউ বাবা ঠিক আছে আমি এই সাইডে দেখছি আর তুমি এই সাইডে দেখবে আমি এই সাইডে দেখছি হ্যাঁ ঠিক আছে এগুলো সব বাজারে মানুষের মাথা ভাবি এর পাগলিরা পাগলিরা হাসি কত রে বন্ধু কি বলছো তুমি হরেক রকম পাগলি নিয়া মিলাইছ মেলা হরেক রকম পাগলি নিয়া মিলাইছ মেলা বন্ধু তোমার বাজারে সব পাগলি লোক কে মানে নাই নেই বাজারে মেয়েগুলি আসেনি আসেনি তাহলে বাড়ি কোথায় তাদের আরে ভাই নদীটার ওই পার পাড়াপাড়ের ব্যবস্থা করেছো না তাহলে আর বিলম্ব নয় বইটা হাতে নাও চলো আমরা ওখানে গিয়ে মাঝি সেজে বসে থাকবো আবার কিসের হাসি ওঠো আমার দরকার নাই কেন আমি এখন জলে মুততে যাব ইস তোমাকে আমি জলে পেচাপ করতে বলিনি না তুমি কি বললা কি বললাম কি বললা বলো তো
এই তোমাকে আমি বললাম এখন আমরা মাঝি সাজে আমি মাগি সাজে জলে মুততে যাব বন্ধু আমি মাগি সাজবার কথা বলিনি তুমি যা বলছো আমি বলেছি মাঝি অর্থাৎ আমরা নিজে পারাপার করব ও পার করা করিগুলো বলে মাঝি হ্যাঁ আর আমি বলি ওগুলো পার করা করি পার করা ওটাকেই তো বলে মাঝি ভাই আমি জানি চলো এবার তো জেনে গেছো হ্যাঁ আর দেরি নয় বইটা হাতে নাও চলো তুমি আমি দুজনে হেগেছিলাম বাগানে সোচার তো জল ছিল না দিয়েছিল ঠোঙা মুছে নিলাম পোলা সে কথা কি মনে পড়ে না হ্যালো তুমি কোথায় গিয়ে পিকনিকে আসো নি তোমাকে না দেখলে ভালো লাগে না তুমি সেদিন বললে ভিডিও কল করবো কই করলে ভিডিও কল হ্যাঁ আর পরশু দিন বললে আমার বলে রিচার্জ করে দিবে কই রিচার্জ করলে হ্যাঁ তোমাকে একদিন না দেখলে ভালো লাগে না জানো কেন তুমি নাম্বারটা বলো মাঝে মাঝে হ্যাঁ আমি দিতে পারবো না কি আর ইংরেজিতে বলতে পারবে না বাংলাতে বলো চুমা বলে চুমা একটু দাঁড়াও হ্যাঁ আমার সখীরা আসছে হ্যাঁ একটু ওয়েট করো প্লিজ সখী রে কি রে কি করছিলি রে এখানে দেখলাম গাছে মৌমাছি আছে রে মৌমাছি আছে তাই হ্যাঁ না অন্য কিছু না রে বলিস না কাউকে হ্যাঁ একটু বলবো না বলবি না খবর খবরদার বলবি না কিন্তু না বলবো কাকে বলবি তোর মাকে আর তোরটা যদি বলে দিই কি বলবি তুই হ্যাঁ কি বলবি দেখ ওদিকে কে দেখ বলছি কি আমার সখীরা চলে এসছে হ্যাঁ আমি দিচ্ছি গাছের আড়ালে দিব না দেখে নিবি আমার সখীরা হ্যাঁ দিচ্ছি হ্যাঁ শোনো শোনো আমি কি বলছি জানো রাত 12টায় ফোন করবে হ্যাঁ আমি একাই থাকি একটা ঘরে হ্যাঁ ঠিক আছে এই সখী কি রে কি খবর তোমার এই খবর ভালো তোমায় যে খুঁজে পাওয়া যায় না খবর ভালো না রে কেন এখানে এদিকে ঘুরতে এসেছিলাম কেন কিছু বলবি না তোমার হাতে আমি কি দেখছি এটা ফোন রে কে দিল ওই 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 সেটা কে তোমার ইয়ে দেখছো কি বলিস না হ্যাঁ সেটাই তো ভাবছি তোমার কাছে তো ফোন ছিল না ছিল না দিয়েছে চুপচুপ করে কিনে দিয়েছে 12,500 টাকা দাম জানি ও তাই ঠিক আছে ভালো করেছো তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে তো সত্যি বলছিস হ্যাঁ দেখ আমি বিয়ে করলে আমার ওকেই বিয়ে করব আচ্ছা ঠিক আছে আর ওর সাথে যদি বিয়ে না হয় আমি মরে যাবো মায়ের কেন এসেছি তোমার কাছে কেন রে উজানি ও চম্পলার মাঝে যে নিকড়ি আর জঙ্গল ছিল হ্যাঁ সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে সত্যি বলছিস তাই আমি তোমার সঙ্গে নিয়ে যাব এ মা তুই বলবি আর আমি যাব না কখন হয় যাব তাহলে চলো হ্যাঁ কিন্তু সত্যি এ ফোন আমি বাজারে নিয়ে যাব না মানে দামি ফোন দামি ফোনে বাজারের মধ্যে যদি হারিয়ে যায় তখন ভিড়ের মধ্যে কোথায় পাবো ও কেকু কেকু ও কেকু ফোনটা ধরুন তো হ্যাঁ মশাই রাখছেন কেন দেখতো সখী কেকু বললাম তো রেগে গেল দেখলি আচ্ছা তুই বল জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কেন কেকু হবে না বলতো হ্যাঁ হতেই হবে অবশ্য মানুষ অসভ্য ও অসভ্য দেখতে সবসময় কথা ভুল বলো কেন আরে বলিস না হঠাৎ প্রেমে পড়েছি তো হাওয়া বলতে বাবা বলে দিচ্ছি ও তাই ঠিক আছে তাহলে চলো সেই বাজারে তুই জানি একে সাবধানে রাখতে হবে না ও প্রাণ সখী রে যাব সখী মধুকুন্ডে Thank you.
গেলো বা শান্তয়ে তোমাকে বলেছি কি কপি ঘাপু কপি ঘাপু নয় কপির ঘাটি কপি ঘাটি দেখো শুনো অপেক্ষা করো অবশ্যই কেউ না কেউ আমাদের বাজারে আসবে জানো সখী সেই বাজারে যেতে গেলে এই নদীটা পার হয়ে যেতে হবে এই নদীটা কি করে পার হয়ে যাব তার বুদ্ধি তুমি বলো তাই তো চিন্তার বিষয় মেলা দেখতে আমাদেরকে যেতেই হবে কাপড় ভিজলে চলবে না হ্যাঁ কিন্তু আমার কাছে শর্ট বুদ্ধি আছে কাপড় ভিজবে না মেলা দেখে চলে আসবে জানিস তাই হ্যাঁ বলো তো এই জলে এক পা দিলাম একটু কাপড় চাললাম চারছি আরেক পা দিলাম ধীরে ধীরে যাচ্ছি কাপড় চারছি ধীরে ধীরে যাচ্ছি কাপড় চারছি ফোটা আনতে বন্ধু বলো নদীতে কিন্তু নতুন জল হয়েছে হ্যাঁ আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না বলি না 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 আর জোর করে যদি কেউ জলে নেমে যায় না হ্যাঁ বড় বড় যোগ আছে যেখানে সেখানে ধরে আকাম করবে ঠিক বলেছো বন্ধু তুমি যেভাবে যেতে চাইছো সখি সেভাবে যাওয়া যাবে কেন রে যদি কেউ দেখে নেই তখন কি হবে ঠিক বলেছিস আজকালকার ছেলে পেলেরা জানিস এই পারে যদি মেয়ে ছেলেরা চান করে পারে বেনার ধরে চুপচুপ করে দেখে দেখো সখি এভাবে পার হয়ে যাবে না নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে ঠিক বলেছিস তুমি মাঝি ভাইদেরকে ডাকো ঠিক আছে আমি ডাকছি বলি এ মাঝি ভাই আরে শোনো শোনো কে আমাদের ডাকছে জানো তোর মাঝির গুষ্টি দেখি রে রাগ করছো কেন আগে যদি জানতাম তোমার সঙ্গে ঘাটে শ্যামা অপমান হতো মাস্তব না বন্ধু তোমাকে অপমান করেছে অনেক জায়গায় গিয়ে জুতা দিয়ে মার খাইছে এরকম অপমান আমি হইনি জুতা দিয়ে মার খেয়েছো অথচ এমনি করে অপমান হওনি কি বলেছো না কি বলেছো ওপার থেকে বলছে আমি মাগ্গের ভাই ও মাগ্গের ভাই বলনি ও চাউরি ভাঙি দি না ওরা মাঝি ভাই বলেছে ভালো করে শোনো হুক কি মারি ইস ঝগড়া করতে হয় না দেখো সখি এভাবে যদি ডাকো কেউ সাড়া দেবে না কিভাবে ডাকবো মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকতে হয় মিষ্টি করে কোকিল কণ্ঠে ও প্রাণ কোকিলি রে না ডাকি যা বজরা পকড়ে বসন্তের গানে শোনো বন্ধু ওরা এভাবে ডাকলে আমরা সাড়া দেবো না কোকিলের বাচ্চা কাঁদছে ওরা যদি মিষ্টি মধুর সুরে আমাদেরকে ডাকে তবে আমরা সাড়া দেবো নচিত সাড়া দেবো না তার মানে তুমি বলতে যাচ্ছ এগুলো কি মানুষ ডাকছে হ্যাঁ চোরের মন পুলিশ পুলিশ দর্ত মন তাদের ছুরিগুলো কখন আসবে ওটাই এটা কখন নয় মানুষ ও বলিও বুঝতে পেরেছো তো বন্ধু
পরিচয় দিল না কেন দেলো যে দেলো নয় দিল দিল যে এটা ওদের পরিচয় নয় বন্ধু বড়গুলো অবলা আর সরলা আর ছোটগুলো হলো হারমোনিয়ার তবলা আচ্ছা আর আমরা দুজনের খেতের মুলা হ্যাঁ আমরা খেতের মুলা মুলা এটা ওদের পরিচয় নয় তবে ওরা নিজের পরিচয় গোপন করে রেখেছে আমাদের কাছে পরিচয়ের কথা না বললে আমরা পার করব না যাদের জন্য আমরা মাঝে সেজেছি একমাত্র তাদেরকেই পার করব নাম জিজ্ঞেস করার মোবাইল নাম্বারটা নিয়ে নাও তুমি নিবে হ্যাঁ ওটা তুমি নিবে আর আমি নামটা জিজ্ঞাসা করছি এই শোনো শোনো কি বলি তোমাদের বলছি হ্যাঁ বলো আমি কয়েকটি কথা বলতে চাই বেশ বলো ও তোমরা কে Oh,
নাম বলেছে বাবার নাম বলছে বাসার খুঁটি হ্যাঁ তারপরে মেয়ের নাম হচ্ছে বুগুলা বুগুলা তারপরে ওইটাই আর কিছু শুনলে না না পিতার নাম হচ্ছে বাচস্পতি সদাগর পাশের খুঁটি নয় আর মেয়েটার নাম বগুলা নয় বেহুলা না চুনি হ্যাঁ আর বাড়ি বাড়ি হলো পলাশ বাড়ি নয় ওই জানি নগর হ্যাঁ তাই শোনো বন্ধু শোনো একটি কথা বলবো বলো ওরা কজন আছে তা জানি না তাই যজনই থাক না কেন বলছিলাম যদি আমরা একজন একজন করে যদি পার করি দাঁড়াও তাহলে কেমন হবে আমি একটু দেখে নেই কজন আছে নু ওরা সাড়ে তিনটা আছে সাড়ে তিনটা হ্যাঁ এটা আবার কেমন তিনটা একটু বড় বড় আছে একটা করে তাই নাকি তাই শোনো বন্ধু তাই বলছি যদি একজন একজন করে যদি পার করি তাহলে কেমন হবে বলো তো তোর বুদ্ধি আছে না ভাতিজা তুমি আমাকে ভাতিজা বলছো বন্ধুকে বন্ধু বন্ধু মানে একটা করে পার করে যাও তাহলে শোনো আমি জিজ্ঞাসা করছি বলে আমার আছে করা যায় ও চলন আছে আরেকটি শুনি হ্যাঁ বলো 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 ওরে সবে সখী রে পারে কই নিব মোরা আহা নায়া না তোমারে বেলাই নিব কাহা মোশোবা এবার দাও ওরা দিতেও পারবে না একজন ছেলে পারো হবে না কি হলো আমি কানে শোনা দিতে পারবো না মেলাও যাবো না আমি আছি তো আমার মা কত কষ্ট করে মাছের বাড়ি মুড়ি ভাজে ভাজে কিনে দিচ্ছে শোনো সত্যি শোনো আমি থাকতে তুমি ভয় পেও না তুই দিবি আমি দেবো তাহলে যাবো হ্যাঁ এক চান্সে রেডি আমি আরে সব বিশ্বাসী দে পারি তো দিতে নাও গোয়া না শোনামোনারও অভাব নাই না 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 আমি শোনা ওদের কাছ থেকে চেয়েছিলাম না চেয়েছিলাম আমি কাম শোনা আমি ভাবতাম দু টাকা দিয়ে চেটে চেটে খাবো না ওটা খাবার জিনিস নয় তোমার ও খাওয়া যাবে না মেয়েটা বুঝে গেছে কি চেয়েছি ওর কাছ থেকে কিন্তু জানো বন্ধু বলো ওরা যখন কানে শোনা দিতে চেয়েছে চেয়েছে তাহলে আর বিলম্ব করা যাবে না বলছি আর দেরি নয় আর দেরি নয় তুই বই ঢাকা নাও আর চলো এবার আর করে দি আরে বন্ধু কি করছো তুমি আসি দেখ মঙ্গলবার মুড়ি থাক মুড়ি থাক বন্ধু পালাচ্ছ কেন তুমি আমার বন্ধু না শত্রু কেন এরকম বন্ধু আমি জীবনে দেখি আরে কাঁদছো কেন কি হয়েছে তোমার কেন কাঁদবে না আসার সময় তুমি আমাকে কি বলছিলে বাড়িতে কি চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটং পটং করবো তো বলেছি তো তো এখানে এসে বাজারে না যেতে খাটি তোমার নাম কি তোমার বাড়ি কোথায় তোমার বাপের নাম কি আর আমার বলা ফক্ক তুমি কি বলতে চাইছো আমাকে ও তোমারটার নাম একবার সব জিজ্ঞেস করলাম আমার বেলা নাই ও সে কথা আমি চৈত্র মাসে ঢেল না 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 তুমি ঠিক আছে যা জিজ্ঞাসা করবে করো আমার একটু কোড রাগ হবে না ও রাগ করবে না না আমার ছোনা বন্ধুরে আমার লুলু এবার জিজ্ঞাসা করো শোনো কি আমি তোমাকে কিছু বলবো হ্যাঁ বেশ বলো তোমার সখীর নামটি শুনতে ভালো গো কন্যা দিয়ে গেল সখীর নামটি শুনতে ভালো গো কন্যা দিয়ে
তুমি কি করছো বন্ধু দেখে নাও নাম এটা নাম হলো নাকি হ্যাঁ আলকাতরা সুন্দরী এটা নাম হলো মা আলকাতরা সুন্দরী কত ভালো নাম এটাকে জিজ্ঞেস করো জিজ্ঞেস করো আলকাতরা মানে কালো আর কালো মানে অন্ধকার অন্ধকার তুমি কিছু দেখতে পাবে না তাও একটা কালার আছে কিসের কালার তুমি যাও তো তিরপাল কালার শোনো তুমি বলছো কালো ভালো নয় না কালো হচ্ছে জগতের আলো আমাদের কৃষ্ণ ঠাকুর কালো তাই তাকে সবাই বাসি আমরা ভালো হচ্ছে ভগবান তোমারই কথা বলি হ্যাঁ আমার কথা বলো তোমার এই মাথার চুল যদি কালো না সাদা হলো ভালো লাগতো দেখতে না ভালো লাগতো তাহলে তোমার মাথার চুল কালো তোমার চোখের ভুরু কালো কালো চোখের পাত্তু কালো মোজ কালো গোপ কালো বুকের শোনো 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 আমি বুঝতে পেরেছি তোমার কালোটা খুব পছন্দ হয়েছে তবে মেয়েটার নাম যখন আলকাতরা সুন্দরী আজ থেকে আমার নাম পোড়ামোবিল ঠিক আছে আমরা কালো কালো কেশ সাইডে থাকবো তোমার নাম যখন পাল্টে নিয়েছো ভালো কথা তাহলে চলো পার করে দেই কেমন তোমারটা নাম খুব ভালো মনে করছো তো ভালো না এই যে বেহুলা রাচুনি এই বজরা পুকুরে যদি তোমাকে জিজ্ঞেস করে কেউ কি গোবরা কুড়িতে বজরা পুকুরে ও সেটা বলো আরে লক্ষিন্দর তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে বেহুলা কোন ইয়াছ বেহুলা আর যদি এদিকে নও পারা যাও ওই নও পারা যদি জিজ্ঞেস করে আরে লক্ষিন্দর তুই যে বিয়ে করলি রে তোর বউটার নাম কি রে বেলা বেলা আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুই যে বিয়ে করলি তোর বউটার নাম কি রে হ্যাঁ আলকাতর সুন্দরী খুব ভালো দাও বইটা কেন দাও এই নাও চালাও আমাকে শিখে দাও কেন চালাও চালাতে পারবো না ই আমি কোনোদিন নৌকো চালাইছি নাকি সেখানে পারবো না ফের মুখে ছাড়বেও না কেন ছাড়বো দু বন্ধু একসাথে এসছি আমিও যাবো ভাগের ভাগ হ্যাঁ আর চালাতে পারবে না আমাকে শিখিয়ে দাও এই যে ভাই নৌকো ধরবা ঠিক আছে বইটা কি ব্যাপার এই চুপ করে গেলে যে বন্ধু মাঝখানে মারো না কেন নৌকা ডুবে ঠেতার ব্যথার হয়ে যাবে সব ঠিক আছে মাঝখানে নয় আমি আমি চালাবো না তুমি মারবে চলো ওরে সব সকিরে পার করে দে নবে আনা আনা তোমাদের বেলায় নিব সখী তোমাদের নাম শোনা সখী গো ওই আমি প্রেমের কাটের মাঝে মার করে দে পয়সা নিব বাজারে যাবো ডিমা পাওয়া যাবে কে বন্ধু তক খম অক খম কেন বাবু মৌজাই ছুটি গিয়ে বুঝু তুমি এটাকে বিয়া করবো হ্যাঁ ভালো লাগবে বাবি আমার পারো তো বিয়া করে নিয়ে গেলে মোজাই কুইবে গে ওই ভাবে লুকিতটা ভক ভক চিনি বিয়া করছে গে মাদি ভাই শক্ত করে ধরবে হ্যাঁ আসো মাঝি ভাই শক্ত করে ধরবে হ্যাঁ আসো হ্যাঁ তোর মুখে পা ভরে দেবো জানিস অজোরে লাভ দিল লোক থাকবে না জলে ডুবে কামলা মুখে মুখে পা দিবে মাঝি ভাই মুখে যদি পা ভরে দাও কি করে খাবে একবারে জোরে আসছে যদি নৌকো ডুবে যায় তখন তোমরা মরবে না তুমি তুমি জানো না আমি জীবনে নৌকোতে উঠেনি ও ব্যাপ উঠতে না হাঁটি হাঁটি পোপো পোপো হাঁটি হাঁটি পা 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 পোপো ওটো চলো চলো আর দেরি করা যাবে না বন্ধু চলো ও বলি ও প্রাণের মাঝি রে
নেমো নয় নেমে এসো, মমো নয় নেমে এসো, তুমি বলতে পারো না, নেমে যাও। ঠিক আছে, চলো নাম শক্ত করে দেবে। হ্যাঁ, আমার পায়ে আলতা আছে কিন্তু যদি ভিজে যায় না? মালতা আছে? হ্যাঁ, মালতা না আলতা। এটা কোন ঝামলা করা মেয়ে নিয়ে এসছো? পায়ে বলে মালতা বলে উঠতে জানে না? ভগবানের কপালে চোখ না রে, ল্যাংলা করলো তো আমার টাকা করলো রে, ভালো থেকে গেল রে। ও মাঝি ভাই, আমার সখীকে একটু দেখো। দেখো না মাঝি ভাই, দেখো না, কোথায় লেগেছে? পায়ে লেগেছে মাঝি ভাই। পায়ে? তোমার মুখে কেন লাগলো না? সখী রে, আমাকে ভয় দেখাবে মনে হয় রে? বন্ধু, এগুলো বেটা ছেলে না মেয়ে ছেলে? কেন মেয়ে ছেলে? কেন বন্ধু? মেয়ে ছেলের পায়ে তো কালো কালো চুল কেন? ও তুমি বুঝতে পারবে না, এখন অনেক রকমের ক্রিম উঠেছে তো, সেই ক্রিম ব্যবহার করেছে চার জন্য। না না, হতে পারে না, এটা মনে ভৈসামি। মানুষ কোনোদিন ভৈসা হয় না। কেন, ভৈসের গায়ে যদি উঠেছে? ভৈসের গায়ে উঠে দিলে তুমি দেখো না মাঝি ভাই, দেখো না এখানে লেগেছে। না তোমার পায়ের আঙুল দেখলাম, চুটকি পরা আছে কিনা বিয়ে করবো বিনা হান্টাই। বন্ধু, মেয়েটা ঠকালো আমাদেরকে, তাই না? তোমাকেও দিল না কাম শোনার, আমাকেও পা ধরে দিল। চলো মেয়েগুলোকে বাজারে আমরা ঠিক বুঝিয়ে দেবো। চলো চলো চলো। এই যে দাদারা, দিদিরা, কি বলেন? মা বাবা ভাই বন্ধু সকলকেই বলছি, আমি হচ্ছে ডাক্তার, আমার কাছে যে মলম যদি হয় লাগাবেন ভালো হয়ে যাবে। আরে বাটপার বলবি, ডাক্তার ডাক্তার। হ্যাঁ, যদি হয় কিনা লাগালে ভালো হয়ে যাবে। কি ও কি বুঝতে পারছো না? না দাদা, চুলকানি চুলকানি হলেই লাগাবে, দাউদ হলেই লাগাবে, একজিবা হলেই লাগাবে। ওই দাদা, আপনার ঘাড়ে ব্যথা হলেই লাগাবে, কোমরে ব্যথা হলেই লাগাবে। বলো বন্ধু, কি হলো দাদা? কি হয়েছে আপনার? যেখানে হোক হলেই লাগাবো, হলেই লাগাবো, চুলকানি হলেই লাগাবো, দাউদ হলেই লাগাবো, দাদা ঘাড়ে ব্যথা হলেই লাগাবো। না বন্ধু, এসব কথা শুনতে আর ভালো লাগছে না বন্ধু। হ্যাঁ, কি আরে কাকে কি বলছো তুমি? কোথায় যাবো আমরা? তোমরা নিতে পারবে নাকি? আমরা নিতে পারবো না। কেন? আরে বাবা, তোমার হলোটা কি? ওই যে আপনি বললেন আমাকে কি ব্যবসা করতে দেবেন না নাকি আপনি? এটা কোন ব্যবসা? আরে ওষুধের ব্যবসা, ওষুধের ব্যবসা। কেমন ওষুধের ব্যবসা? বুঝতে পারছেন না তো, চুলকানি হলেই লাগবে। আরে একজিমা
হলে লাগাবে মার খাইলো বাজারে রে মার খাইলো রে আরে কেন মারছো ডাক্তার কি বাস আরে কি হয়েছে বলবি তো কত কেন লাগাবো আরে দাদা বুঝতে পারছেন না মনে করেন আপনার চুলকানি হয়েছে এই ঘাড়ে দেখেন লাগাবে মনে করেন কোমরে ব্যথা করছে তো কোমরে লাগিয়ে দিবেন যদি বলেন আপনার দাউদ পায়ে হয়েছে লাগিয়ে দিবেন ভালো হয়ে যাবে ওরে মাথা মোটা ডাক্তার রে কথা বলার হুজ আছে কেন কেন বলতে হবে দাদা দাউদ যদি ঘাড়ে হয় ঘাড়ে লাগাবেন কোমরে হলে কোমরে লাগাবেন পেটে হলে পেটে লাগাবেন মাঝে হলে মাঝে হবে সেটা বলে দাদা দাউদ এই যে দাদা আমি তো তাই বলছি মার খাওয়া চুলকানি যদি হয় তো সেই জায়গায় লাগাবেন ওটাই বললাম চুলকানি হলে লাগাবেন শালা কথার মার কি রে এই যদি না হয় তো কেন লাগাবে বাপ রে আসল কথাটা খারাপ না কিন্তু ভালোই কিন্তু আমি বুঝছি কথার মার কি রে মাথা মোটা হুরদুম গাজা বুঝছ কি করে হ্যাঁ ভালো বলেছিস আচ্ছা বন্ধু চলো আমরা ওষুধ নেব না আমাদের প্রয়োজন নেই চলো অন্য দোকানে যাব দেখি ও দাদা দিদি লাগবে শাড়ি শাড়ি লাগবে লাগবে শাড়ি তো অবশ্যই লাগবে কত দাম গো 500 টাকা বন্ধু ওই যে শাড়ি শাড়িটা টাকা আমি দেবো কেমন না আমরা তো ভঙ্গের কাছে আছি ওই ওই যে শাড়ি লহো সুন্দর বালি আমি দিব পড়ি সুন্দর বালি আমি দিব পড়ি তোমার পিতা বাচস্পতি
ফাটা আমি জানতে পারিনি কেন এই আয়না দিয়ে দিবেন প্যান্ট আমার ফাটা যাবে তো শোনো বন্ধু এই আয়নাটা দিয়ে মুখ দেখে প্যান্ট দেখে না ও তাই হ্যাঁ শুনলি তো ও দাদা চুলকানি वाला আমি কাল চুলকানি वाला হব আরে বাবা ডাক্তার আমি দাদা আমার কাছে একটা জিনিস আছে নতুন কোম্পানি কি কোম্পানি ছাতা ছাতা হ্যাঁ নেবেন হ্যাঁ ছাতা তো প্রয়োজন হবেই জল বৃষ্টি পানি রোদ যা হবে ছাতার প্রয়োজন আছে দাদা কি কোম্পানি দাদা দাদা এ হচ্ছে আমার পার্সোনাল কোম্পানি আমি নতুন এই কোম্পানি খুলেছি এই কোম্পানির নাম হচ্ছে আশা কোম্পানি আশা হ্যাঁ এই কোম্পানির ছাতা নিলে মনে আশা পূর্ণ হয়ে যাবে আশার ভিতরে আমি তাহলে বাসা করব হ্যাঁ তুমি করতে পারো অসুবিধা নেই আকাশে মেঘ দিয়েছে ছাতা দাও কত দাম কত দাম তাই নাকি টাকাটা এই 5 টাকা এত সুন্দর ছাতা দাম 5 টাকা ওরে কাছে এসো এসো সুন্দরী তোমাদের সমস্যা হ্যালো